बरसात के मौसम में तन्हाई के आलम में बरसात के मौसम में দেখো এখন বাজে 8:30, এই সকালবেলা হাতে ব্রাশ নিয়ে মাছ ধরতে যাবে ইনি। পারবে তো না, এনাকে জাস্ট আমি ধরতে দিয়েছি, চল রে যা তুই আর আমি ধরো, তুমি ক্যামেরাটা ধরো, তোমরা পড়বে এবার বুঝতে পারছি, ভাব ভালো না। আমি তো জানি পড়লে আমি এটা ধরবো, সেটা আমি সাপোর্ট করেছি। কি করছে এ, পড়বে পড়বে ভাই, দেখো কি বলছো তুমি, কি বলছো এই জায়গা জাল পাছিস, হ্যাঁ এইতে মাছ ধরবি, তো মাছ ভরে ভরে উঠবে, মাছ ধরকে রাঙ্গা দেবে, না তেল ফুল জোগাড় করো, সুকি মশলা বাট গে, এমন মাছ পাইবে। এ ফিউ মোমেন্টস লেটার, কি করছিস, ওর তুলিস, আচ্ছা তুলবি, তোল তাহলে, এই একটা পরে দুটো দুটো তিনটে, কই মাছ, ও মাই গড, আবে মজা আয়েগা না ভিড়ো। এক থেকে দেড় ঘন্টা হয়ে গেছে, তিনটে কই মাছ পেয়ে গেছি, আরো আমার কাছে তিনটে জাল আছে, ওই তিনটে জাল এক্ষুনি পাতবো, দুটো কই মাছ আর একটা একটা এটা বুইচা মাছ না কি খোলসে মাছ চা, হ্যাঁ হ্যাঁ, আর এটা যদি আমরা খাওয়ার আগে দেখতাম তাহলে এই মাছগুলো ভেজেই খেয়ে নিতাম। কি ধরেছো রাতের বেলা, কি মাছ ধরেছো দেখি, ও বৌদিকে মাছ ধরেছে রাতের বেলা, নকশা যত সব, হ্যাঁ খালের মাছ নাকি কেনা মাছ, যাই হোক অনেকগুলো তো মাছ আমরা ধরে ফেলেছি, এবার আমরা বড় জাল নিয়েছি, এবার এই জালটা পাতবো, কারণ বিরা থেকে আমি চারটে জাল কিনেছি এই দিনটার জন্য, কারণ এই দিনে মাছ ধরবো তাই। ওদিকে দেখো দাদা অলরেডি চলে এসছে, আরে মোবাইল আছে নাকি, তাহলে বুঝতে পারলে তো, শুধু মাছ দেখলেই হবে না, সাপও আছে, ঠিক আছে, টানা তিন দিন ধরে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির জন্য চারিপাশে জল জমে গেছে, বন্যা হয়েছে, আর পেছনে তো দেখতেই পেয়েছো তিনটে মাছ ধরেছি, আর সেই ভিডিও পাঠিয়েছি পিয়ুষ্মিতাকে, আর পিয়ুষ্মিতা ছুটে চলে এসছে, বাড়িতে আর বসে থাকতে পারছিলাম না, এত মাছ ধরা হচ্ছে, তাহলে আমি ওখানে বসে বসে কি করবো, ওখানে তো জলই জমেনি। যাই হোক এখন আপাতত বৌদি একটা ভিডিও বানাচ্ছে, ভিডিও কমপ্লিট হয়ে গেলে আমরা আবার মাছ ধরবো। বৃষ্টির মধ্যে দেখো সাগর কি করছে, মানে তুই কি আমাদের জন্য ওয়েট করছিস নাকি এক ঘন্টা, কখন থেকে বসে আছি, আর আমি তো সব সময়ের জন্য রেডি। তিনজন উঠলে ডুবে যাবে, তিনজন একজন জানে মনে হয়, দাদার উপর চাপ পড়ে যাচ্ছে, ঠিক আছে দুজন যদি নৌকো ডুবে যায় তাহলে কি হবে, বাঁচাবো কি করে, এখানে কিন্তু নৌকাটা ডুবে যাওয়ার চান্স আছে, সামলাতে পারবে না একজন, ও দেখতে পাচ্ছে টাক খাবে মাথা, কি ও দেখতে পাচ্ছে টাক খাবে মাথা, ভাই বলছে যেতে পারবি না যেতে পারবি না, তোদেরকে চড়াবো না।
আমরা একাই চড়বো, ওদেরকে চড়াবো না। ওদেরকে চড়ানো হয়নি বলে ওরা ওখান থেকে জলে লাথি মেরে বলছে, ওরা নাকি আমাদের নৌকা টাল খাওয়াবে, ডুবিয়ে দেবে, ডুবিয়ে দেবে। কি বুদ্ধি তোদের মাথায় রে। তো গাইস, এখন যদি আমাদের কাছে উনান থাকতো বা কিছু থাকতো, আমরা এখানেই রান্না করে খেয়ে নিতাম, তাই তো? প্রাণ পটেটো ক্যাকারস কেমন লাগছে খেতে বলো? কপাল ভালো, দোকান খোলা পেয়েছি দুপুর বেলা, আবার বলে কোক। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। আপনি 10-এ 10 পাইছেন। ও বৃষ্টি পড়ছে আর তার সাথে চা, আর কি লাগে বল? এই বন্যার ফুল এনজয় নিচ্ছি আমরা। সত্যি কথা বলতে বন্যাটা এসছে, আমরা ওয়েট করেছিলাম 2 বছর, এর আগের বছর বন্যা হয়নি, এই বছর হয়েছে। হোক না, কি আছে, কিন্তু এরকম বন্যা তো সবসময় আসবে না, তাই না? যে দুটো ফটো পাঠিয়েছি দেখ, প্রিয়স্মিতা, আমাদের এখানে বন্যা হয়েছে, মাছ ধরছি, অমনি ছুটে চলে এসছে। সাগরের বডিটা দেখো, মনে হচ্ছে দুখানা হাতি, দুখানা হাতি। আবার বটে চড়, আবার এটা দিয়ে ফোন ভাই, ফোন ফোন কোথায়, কি গো ফোন কোথায়, ফোন ফোন পকেটে নেই তো, দুই ধরে পড়ে সামনে আসিস।
ছড়ার ফ্যান। পায়ে ব্যথা বলে তাই তো ভাই, পায়ে ব্যথা বলে ও বেঁচে গেছে। আমার যে পায়ে ইনজোর রয়েছে আমি 100% আমি চুয়াতাম। ফোন আছে? ও ঠিক আছে, আমি এটাই ভয় পাচ্ছিলাম। তো এখন ওখান থেকে নৌকা থেকে এসে আবারও ওরা জাল তুলবে। কি তো গাইস, এতক্ষণ এত চেষ্টা, কই তিনটে? শিওর আমরা ধরেছি, এর মধ্যে আছে 4টে কই মাছ আর 2টো এটা হচ্ছে বুচা মাছ না কি মাছ বলে সেই মাছ, খোলছে মাছ খোলছে। ওকে চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের আশেপাশে বন্যা হয়ে গেছে, কারণ 2 থেকে 3 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আমাদের তো এখানে ভীষণ মজা হচ্ছে, তোমরা আশা করি দেখে মজা পেয়েছো। চলো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, লাভ ইউ অল গাইস।